কুমিল্লা সদর উপজেলার 72 ইউপি সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত। বিস্তারিত কুমিল্লা নিউজে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার 6টি ইউনিয়নের 72 জন ইউপি সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে তাদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বকুল সহ 6 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতৃবৃন্দ। উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল বলেন, তৃণমূল জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত ইউনিয়ন পরিষদ দেশের সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় পরিষদ। এই পরিষদের সদস্যরা সরাসরি সাধারণ মানুষের সাথে থেকে কাজ করার সুযোগ পেয়ে থাকেন, তাই নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়ে জনগণের আস্থা অর্জন করেছেন তা রক্ষায় সবসময় সচেষ্ট থাকতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন বলেন, আপনারা যে শপথ বাক্য পাঠ করেছেন এর বাস্তব প্রতিফলন ঘটাতে হবে, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারের নানা কর্মকাণ্ডে ইউপি সদস্যদের সরাসরি অংশগ্রহণ রয়েছে, প্রকৃত সুবিধা বঞ্চিতরা যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখবেন।